बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम डॉक्टर मालिका कॉलेजेर हिसाब विज्ञान विभाग बीबीए सम्मान प्रथम वर्षे सुप्रिय शिक्षार्थीवृंद अस्सलाम वालेकुम। आशा करी परिवार परिजन तुम्हारा अल्लाह पाके अशेष रहमते भालो आछो, आमिओ तुम्हारे दुआए भालो आछि। तुम्हारे विभागीय प्रधान श्रद्धेय मुजिब सर अनेक असुस्थ, उनार जन्य दोआर दरखास्त रइलो। আমিও অসুস্থ ছিলাম, এখন কিছুটা সুস্থ, আমার জন্য দোয়ার দরখাস্ত রইল। অসুস্থতার জন্য তোমাদের যে পরিমাণ ক্লাস নিতে চেয়েছিলাম সেটি হয়তো কাঙ্ক্ষিত মাত্রায় নিতে পারিনি, ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করব আর একটু বেশি বেশি ক্লাস নেব তোমাদের। তোমাদের ক্লাসে আমি ওয়ার্কশিট পর্যন্ত পড়িয়েছি, আজকে তোমাদের একটি নতুন অধ্যায় শুরু করব, নবম অধ্যায়, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ রিপোর্টিং ডিভাইস, প্রতিবেদন হিসেবে আর্থিক বিবরণ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আর্থিক বিবরণী একটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের পুরো হিসাবকাল বা সারা বছরের কার্যফল মূল্যায়ন করা হয়। আর্থিক বিবরণী কতগুলো বিবরণীর সমন্বয়ে গঠিত একটি বিবরণী, এর মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার সারা বছরের কার্যকলাপের ফলাফল নিরূপণ করে, অর্থাৎ নিট লাভ বা নিট ক্ষতি নিরূপণ করে, এবং হিসাবকালের শেষ দিনে একটি নির্দিষ্ট দিনে কী পরিমাণ ওই প্রতিষ্ঠানের সম্পদ রয়েছে, দায় রয়েছে এবং স্বত্বাধিকার রয়েছে সেটি নিরূপণ করে। মূলত চারটি বিবরণী মিলে আর্থিক বিবরণী গঠিত হয় বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট গঠিত হয়। বিবরণী চারটি হচ্ছে ইনকাম স্টেটমেন্ট বা বিশদায় বিবরণী, রিটেইনড আর্নিং স্টেটমেন্ট বা রক্ষিত আয় বিবরণী, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা আর্থিক অবস্থার বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী। এই চারটি হচ্ছে আর্থিক বিবরণীর উপাদান বা বিবরণী, অথবা বলতে পারো যে এই চারটি বিবরণী মিলে আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট গঠিত হয়। কিন্তু আমাদের এই অধ্যায়ে আমাদেরকে তিনটি স্টেটমেন্ট বা বিবরণী পড়তে হবে। এই তিনটি হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, রিটেইনড আর্নিং স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটি যদিও ফিনান্সিয়াল স্টেটমেন্টের অন্তর্গত কিন্তু এই অধ্যায়ে সেটি নেই, এটি আমরা অন্য একটি অধ্যায়ে পড়ব। তো চলো আমরা আর্থিক বিবরণী সম্পর্কে একটি বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নিলাম, এখন আমরা বিস্তারিত আলোচনায় যাব। আমরা এই অধ্যায়ে ফিনান্সিয়াল স্টেটমেন্টের তিনটি বিবরণী, ইনকাম স্টেটমেন্ট, রিটেইনড আর্নিং স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, এই তিনটি স্টেটমেন্ট বা বিবরণী পড়ব। বিবরণী তিনটির মধ্যে আমরা চলো শুরুতেই ইনকাম স্টেটমেন্ট শুরু করি। ইনকাম স্টেটমেন্ট বা বিশদায় বিবরণী দুইভাবে প্রস্তুত করা যায়, একটি হচ্ছে এক ধাপ বিশিষ্ট বা সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, আর একটি হচ্ছে বহু ধাপ বিশিষ্ট বা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আমি তোমাদের সিঙ্গেল স্টেপ বা এক ধাপ বিশিষ্ট যেটি সেটি দেখালাম না, কারণ এটি অত্যন্ত সহজ, আমি একটু আলোচনা করে দিই, আমি আশা করি তোমরা সেটি পারবে। সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট বা এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী যেটি সেটিতেও সেটি ছকটিও এরকমই হবে, প্রথমে প্রতিষ্ঠানের নাম, তারপর তোমরা লিখবে ইনকাম স্টেটমেন্ট, তারপর হচ্ছে তোমাদের প্রশ্নে যে তারিখ এবং সাল দেওয়া থাকবে সেটি অনুযায়ী আমি লিখেছি ফর দ্য ইয়ার ইন্ডেড 31st December 2019, একটি পার্টিকুলার্সের ঘর হবে আর দুইটি টাকার ঘর। সিঙ্গেল স্টেপের ক্ষেত্রে তোমাদের টাকার ঘর দুইটি দিলেই চলবে। সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টে তোমরা যেটি করবে, প্রথমে লিখবে রেভিনিউজ অথবা ইনকামস, রেভিনিউজ অথবা ইনকামস নামে একটি হেডিং হবে, এই হেডিংয়ের আন্ডারে তোমরা সকল ইনকামসমূহ লিখবে, ওই প্রতিষ্ঠানের সকল ইনকামগুলো লিখবে, লিখে সেগুলোর যোগফল বের করবে যেটা হবে টোটাল ইনকাম অথবা টোটাল রেভিনিউ। এরপরে এক্সপেন্সেস নামে একটি হেডিং দিবে তোমরা, সেই হেডিংয়ের আন্ডারে ওই প্রতিষ্ঠানের সমস্ত খরচসমূহ
লিপিবদ্ধ করবে, তারপর সে তারপর সেগুলোর যোগফল বের করবে, যেটি হবে টোটাল এক্সপেন্সেস, টোটাল ইনকামস অথবা টোটাল রেভিনিউস থেকে টোটাল এক্সপেন্স যদি তোমরা বাদ দাও তাহলে তোমরা পাবে নেট প্রফিট অথবা নেট লস। যদি এক্সপেন্স থেকে ইনকাম বেশি হয় তাহলে তোমাদের নেট ইনকাম হবে বা নেট প্রফিট হবে, আর যদি টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্স বেশি হয় তাহলে তোমাদের নেট লস হবে। তাহলে আমি আবার একটু বলছি যে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে তোমরা যেটি করবে, ইনকামস অথবা রেভিনিউস নামে একটি শিরোনাম দেবে, সেই শিরোনামের অধীনে ওই প্রতিষ্ঠানের সমস্ত ইনকামসমূহ লিপিবদ্ধ করবে, সেগুলোর যোগফল বের করবে, যেটিকে তোমরা আখ্যায়িত করবে টোটাল ইনকাম অথবা টোটাল রেভিনিউ। তারপরে এক্সপেন্সেস নামে একটি শিরোনাম দিবে, ওই শিরোনামের অধীনে ওই প্রতিষ্ঠানের সমস্ত খরচগুলো লিপিবদ্ধ করবে, সেগুলোর যোগফল বের করবে, তাহলে সেই যোগফলটির নাম হবে টোটাল এক্সপেন্সেস। টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিবে তোমরা, তাহলে তোমরা পাবে নেট প্রফিট অথবা নেট লস। তো এই হচ্ছে আমাদের সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আমি আজকে তোমাদের শেখাবো হচ্ছে কীভাবে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো, প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবে, তারপর তোমরা লিখবে ইনকাম স্টেটমেন্ট, তারপর তারিখ এবং সাল অনুযায়ী তোমরা এই সেন্টেন্সটি লিখবে। প্যাটার্নটা হচ্ছে এরকম, ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2019। তোমার প্রশ্ন যদি 2018 থাকে 2018 লিখবে, তোমার প্রশ্ন 2017 থাকলে 2017 লিখবে। ছকটি হবে এরকম, একটি বিবরণের ঘর এবং তিনটি টাকার ঘর। বিবরণের ঘরে তোমরা অ্যাকাউন্ট টাইটেলসও লিখতে পারো, পার্টিকুলারসও লিখতে পারো, আর তিনটি টাকার ঘর হবে। আমাদেরকে যেটি করতে হবে যে ইনকাম স্টেটমেন্টটাকে আমরা যদিও এটি একসাথে প্রস্তুত করি, বাট এটির মূলত দুইটি ভাগ রয়েছে। প্রথম অংশে গ্রস প্রফিট বা মোট লাভ নির্ণয় করা হয় এবং দ্বিতীয় অংশে নেট প্রফিট অথবা নেট লাভ নির্ণয় করা হয়। তোমরা HSC-তে বাংলায় এটি করে এসেছো, এই জন্য আমি প্রথমে একটু বাংলায় বলি, তারপর আমি ইংলিশ ভার্সনে যাচ্ছি, এতে করে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তোমরা HSC-তে যখন বিশদায় বিবরণী করেছো, একটু খেয়াল করো যে তোমরা প্রথমে মোট লাভ বের করেছো। কীভাবে মোট লাভ বের করেছো? তোমরা প্রথমে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়েছ। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাওয়া যায় হচ্ছে মোট লাভ। সেই মোট লাভ থেকে পরিচালন ব্যয় প্রথমে বাদ দিয়েছ, তারপরে পেয়েছ পরিচালন মুনাফা, এর সাথে অপরিচালন আয়গুলো যোগ করেছ এবং অপরিচালন ব্যয়গুলো বিয়োগ করেছ, তারপরে তোমরা পেয়েছ হচ্ছে নিট কর পূর্ববর্তী নিট লাভ। এ থেকে আয়কর বাদ দিলে তোমরা পেয়েছ আয়কর পরবর্তী বা কর পরবর্তী নিট লাভ। আমি আবারও বলছি, তোমরা বাংলায় যখন করেছো এরকম ছিল বিষয়টা, নিট লাভ থেকে তোমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়েছ, নিট লাভ থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পর তোমরা পেয়েছ মোট লাভ, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে তোমরা পেয়েছ পরিচালন মুনাফা, এর সাথে অপরিচালনায় যোগ করেছ, অপরিচালন ব্যয় বিয়োগ করেছ, তখন পেয়েছ তোমরা কর পূর্ববর্তী নিট লাভ, কর পূর্ববর্তী নিট লাভ। এ থেকে তোমরা নতুন আয়কর সঞ্চিতি বাদ দেওয়ার পর পেয়েছ কর পরবর্তী নিট লাভ। তোমাদের এই অনার্স ফার্স্ট ইয়ারে ইংলিশ ভার্সনে একইভাবে সেটি থাকবে, শুধু পার্থক্যটি হচ্ছে বাংলার জায়গায় এখানে ইংরেজিতে থাকবে। তোমাদের জন্য কঠিন কিছু হবে না। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা বাংলায় যে বিশদায় বিবরণটি করেছ, তোমাদের কাছে যদি ইন্টারমিডিয়েটের বইটি থেকে থাকে, নইলে সেটি সংগ্রহ করে বাংলা বিশদায় বিবরণীর ছকটা একটু ভালো মতো চোখ বুলিয়ে নিবে, তারপর তোমরা সেটা ইংরেজি ছকটি তোমরা দেখবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আসো আমরা ছকে চলে যাই। আমরা প্রথমে যথারীতি বাংলায় যেভাবে করেছো, আমরা এখানে ইংলিশ ভার্সনও ঠিক একইভাবে করব, শুধু এখানে বাংলার জায়গায় ভাষাটি হবে ইংরেজি।
আমরা প্রথমে লিখব হচ্ছে অপারেটিং ইনকাম, শিরোনাম হবে অপারেটিং ইনকাম, যেটির বাংলা হচ্ছে পরিচালন আয়। অপারেটিং ইনকাম, পরিচালন আয়, যাই হোক এই শিরোনামটি দেওয়া বাধ্যতামূলক না, উচিত তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো। তোমাদেরকে প্রথমেই যেটি করতে হবে যে ইনকাম স্টেটমেন্টের শুরুতে তোমাদেরকে নিট সেলস বের করতে হবে, তোমাদেরকে নিট সেলস বের করতে হবে। নিট সেলস তোমরা কিভাবে পাবে, তোমাদের প্রশ্নে সেলস দেয়া থাকবে, এই সেলসের সাথে কিছু দফা যোগ হবে কিছু দফা বিয়োগ হবে। তো এই দফাগুলো যোগ বিয়োগ করার পরে তোমরা পাবে হচ্ছে নিট সেলস। আর যদি তোমার প্রশ্নে যোগ বিয়োগ করার মতো কোনো দফা না থাকে তাহলে তোমার প্রশ্নে যে সেলসটি দেওয়া থাকবে সেটি হচ্ছে নিট সেলস। তো প্রথমে তুমি তোমার প্রশ্নে যে সেলসটি দেওয়া থাকবে সেটিকে গ্রস সেলস হিসেবে লিখবে, সেই গ্রস সেলস থেকে ট্রায়াল ব্যালেন্সের দুইটি আইটেম সবসময় বিয়োগ হয়, আইটেম দুটি হচ্ছে সেলস ডিসকাউন্ট এবং সেলস রিটার্ন। সমন্বয় থেকে বেশ কয়েকটি দফা যোগ বিয়োগ হয়, যেমন অলিখিত বিক্রয় যোগ করতে হয়, ধারে বিক্রয় যোগ করতে হয়, বিক্রয় ফেরত যদি সমন্বয়ে থাকে সেটি বিয়োগ করতে হয়। তো যাই হোক সহজ কথা হচ্ছে যে আমাদের প্রশ্নে যদি শুধু বিক্রয় থাকে এর সাথে যোগ বিয়োগ করার মতো কিছু না থাকে তাহলে ওই বিক্রয়টি হবে আমাদের নিট বিক্রয় বা নিট সেলস, তখন আমরা সরাসরি এটি নিট সেলস হিসেবে আমরা চূড়ান্ত কলামে বসাব। আর যদি বিক্রয় বা সেলসের সাথে যোগ বিয়োগ করার মতো কোনো কিছু থাকে তাহলে আমরা দ্বিতীয় কলামে সেগুলো যোগ বিয়োগ করে আমরা চূড়ান্ত কলামে বসাব, যেটির নাম হবে নিট সেলস। দেখো আমরা কীভাবে উপস্থাপন করেছি, প্রথমে গ্রস সেলস লিখেছি দ্বিতীয় কলামে, এ থেকে আমরা দুইটি দফা বিয়োগ করেছি সেলস ডিসকাউন্ট এবং হচ্ছে সেলস রিটার্ন। এই দুটি দফা বিয়োগ করার পরে আমরা পেয়েছি নিট সেলস, যেটি আমরা চূড়ান্ত কলাম বা ফাইনাল কলামে আমরা বসিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে নিট সেলস নির্ণয় করেছি, এখন আমরা যেটি করব এই নিট সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব। একটু খেয়াল করে দেখো, তোমরা যখন বাংলায় এটি করতে তোমরা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে, এই বিক্রিত পণ্যের ব্যয়ের ইংরেজি শব্দই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব, কস্ট অফ গুডস সোল্ড তোমাদেরকে নির্ণয় করে নিতে হবে। চলো একটু বাংলা ভার্সনে আমরা একটু চলে যাই, তাহলে আমার তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। একটু মনে করে দেখো যে তোমরা কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে, প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য আসতো, এরপরে নিট ক্রয়, নিট ক্রয় হচ্ছে ক্রয়ের সাথে যেগুলো যোগ করার যোগ করতে হবে, বিয়োগ করার বিয়োগ করতে হবে, ক্রয় পরিবহন মজুরি আমদানি শুল্ক জাহাজ ভাড়া ডক চার্জ। প্রতিষ্ঠানটি উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠান হলে কলকব যন্ত্রপাতির অবচয় আসতো, আর উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠান না হলে কলকব যন্ত্রপাতির অবচয় আসতো না। এখানেও বিষয়টি একই রকম হবে, শুধু বাংলার জায়গায় তোমরা সেগুলো ইংরেজিতে উল্লেখ করবে। দেখো বিক্রিত পণ্যের ব্যয়ে তোমরা শুরুতে লিখতে প্রারম্ভিক মজুত পণ্য, এখানেও ঠিক একই জিনিস, প্রারম্ভিক মজুত পণ্যের ইংরেজি হচ্ছে ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আবার অনেক সময় ইনভেন্টরি লিখে পাশে তারিখ দিয়ে দেওয়া হয়। যদি তারিখটি হিসাবকালে শুরুর দিনের হয় তাহলে এটি প্রারম্ভিক মজুত পণ্য, আর তারিখটি যদি হিসাবকালের শেষ দিন হয় তাহলে এটি সমাপনী মজুত পণ্য। তো যাই হোক, তো আমরা যেভাবে বিক্রিত পণ্যের ব্যয় প্রস্তুত করতাম আমরা এখানে কস্ট অফ গুডস সোল্ড একইভাবে প্রস্তুত করব, শুধু পার্থক্যটি হচ্ছে বাংলার জায়গায় এখানে ইংরেজিতে হবে। একটু খেয়াল করে দেখো যে আমরা আগে বাংলা ভার্সনে যখন এইচএসসিতে করেছি তখন সেখানে প্রারম্ভিক মজুত পণ্য লিখতাম, এখানে আমরা লিখলাম ওপেনিং ইনভেন্টরি। এরপরে আমরা কি লিখতাম, ক্রয়, এখানে আমরা লিখেছি পারচেজ। আচ্ছা ক্রয় লেখার পরে ক্রয়ের সাথে যে দফাগুলো যোগ করে সেগুলো যোগ করতাম, যেগুলো বিয়োগ করে সেগুলো বিয়োগ করতাম, এখানে আমরা একই কাজটি করব। পারচেজ থেকে
ট্রায়াল ব্যালেন্সের দুইটি দফা সবসময় বিয়োগ হয়, একটি হচ্ছে পারচেজ রিটার্ন আর একটি হচ্ছে পারচেজ ডিসকাউন্ট। রেওয়ামিল এই দুটি হচ্ছে রেওয়ামিল বা ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকে, আর সমন্বয় থেকে বেশ কিছু আইটেম যোগ বিয়োগ হয়, যেমন অলিখিত ক্রয়, ধারে ক্রয়, ক্রয় ফেরত, আবার মুনাফাবিহীন বিক্রয় যদি থাকে সেটি বিক্রয় থেকেও বাদ দিতে হয়, ক্রয় থেকেও বাদ দিতে হয়। তাহলে আমরা কী করবো, এই পারচেজের সাথে যেগুলো যোগ করা সেগুলো যোগ করবো, যেগুলো বিয়োগ করা সেগুলো বিয়োগ করবো ফার্স্ট কলাম। যোগ বিয়োগ করার পরে আমরা সেটি সেকেন্ড কলামে বসাবো এবং এটির নাম হবে নিট পারচেজ, এটির নাম হবে নিট পারচেজ। আধুনিককালে এই পারচেজের সাথে ট্রান্সপোর্টেশন ইন মানে ক্রয় পরিবহনটাকে যোগ করে নিট পারচেজ নির্ণয় করা হয়। তোমরা চাইলে ট্রান্সপোর্টেশন ইনটাকে এর ভিতরেও দিতে পারো, চাইলে তোমরা এর বাইরেও দিতে পারো। তাহলে আসো যে আমরা নির্ণয় করলাম নিট পারচেজ, এরপরে কী আসবে একটু খেয়াল করে দেখো। আমরা যখন বাংলা ভার্সনে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতাম তখন কী কী আসতো, প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, ক্রয় পরিবহন, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ প্রভৃতি সমূহ। এখানেও ঠিক একই বিষয় সমূহ আসবে নিট পারচেজের পরে, ট্রান্সপোর্টেশন ইন, এটি হচ্ছে ক্রয় পরিবহন। এটি আরও কিছু নামে থাকে, যেমন ট্রান্সপোর্টেশন ইন, ক্যারিয়েজ ইন, ফ্রেট ইন, এই সমস্ত নামে এটি থাকতে পারে। যাই হোক, আমরা তাহলে ট্রান্সপোর্টেশন ইন বা ক্রয় পরিবহন বসাবো। এরপরে আসবে হচ্ছে ওয়েজেস, যেটি বাংলা হচ্ছে মজুরি, ইম্পোর্ট ডিউটি, আমদানি শুল্ক। তো এইগুলোই আসলে তোমাদের অঙ্কে থাকে, এর বাইরে খুব একটা দফা থাকে না। তো আমরা এই আইটেমগুলো বসানোর পরে আমরা যোগ করব, যোগফল নির্ণয় করব, আর এই যোগফলটির নাম হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, যেটি বাংলা হচ্ছে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। একটু খেয়াল করো, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, আগে যেটি ছিল কস্ট অফ গুডস সোল, দুটি কিন্তু ভিন্ন। এটি হচ্ছে কস্ট অফ গুডস সোল আর এটি হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। তাহলে আমরা কী পেলাম, আমরা পেলাম হচ্ছে যে আমরা ওপেনিং ইনভেন্টরি, নিট পারচেজ, তারপরে ট্রান্সপোর্টেশন ইন, ওয়েজেস, ইম্পোর্ট ডিউটি, এগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এটি থেকে আমাদেরকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে, সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। সমাপনী মজুত পণ্যের ইংরেজি হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি, এই সমস্ত নামে এটি থাকবে, অথবা ইনভেন্টরির পাশে যদি হিসাবকালের শেষ তারিখ দেওয়া হয়। সমাপনী মজুত পণ্য সাধারণত তোমরা সমন্বয়ে পাবে, যদি এটিতে পারচেজ বা ক্রয় থাকে তাহলে এটি সমন্বয়ে থাকে, আর যদি ট্রায়াল ব্যালেন্সে কস্ট অফ গুডস থাকে তাহলে তোমরা সমাপনী মজুত পণ্য ট্রায়াল ব্যালেন্সে পাবে। তো আমরা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে আমরা ক্লোজিং ইনভেন্টরি বাদ দিব, তাহলে আমরা পাবো হচ্ছে কস্ট অফ গুডস সোল, আর এই কস্ট অফ গুডস সোলের টাকাটি আমরা চূড়ান্ত কলমে বসাবো। তারপরে আমরা নিট সেলস থেকে এই কস্ট অফ গুডস সোল বাদ দিব, তাহলে আমরা পাবো হচ্ছে গ্রস প্রফিট বা মোট লাভ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পুনরায় একটু আলোচনা করে দিচ্ছি যে আমরা প্রথমে নিট বিক্রয় নির্ণয় করব, নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, তাহলে আমরা পাবো হচ্ছে মোট লাভ বা গ্রস প্রফিট। একটু দেখো, আমরা প্রথমে গ্রস সেলস দ্বিতীয় কলামে বসিয়েছি, সেই গ্রস সেলস থেকে আমরা সেলস ডিসকাউন্ট এবং সেলস রিটার্ন বাদ দিয়েছি, তাহলে আমরা পেয়েছি হচ্ছে নিট সেলস। এই নিট সেলস থেকে আমরা বাদ দিব হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কীভাবে নির্ণয় করব, সবার প্রথমে বসবে ওপেনিং ইনভেন্টরি, আরও আসবে হচ্ছে নিট পারচেজ, নিট পারচেজ আমরা কীভাবে নির্ণয় করব, পারচেজের সাথে যে সমস্ত দফা যোগ করার যোগ করব, যে সমস্ত দফা বিয়োগ করার সেগুলো বিয়োগ করব। তারপরে আসবে ট্রান্সপোর্টেশন ইন, ওয়েজেস, ইম্পোর্ট ডিউটি, এ সমস্ত দফা আমরা সবগুলো দফা যোগ করব, যোগ করে আমরা যোগফল বের করব, এই যোগফলের নাম হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে
আমরা বাদ দিব হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি বা সমাপনী মজুত পণ্য। এই ক্লোজিং ইনভেন্টরি বা সমাপনী মজুত পণ্য বাদ দিলে আমরা পাবো হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, যেটি আমরা চূড়ান্ত কলমে বসাবো। নেট সেলস থেকে আমরা যদি কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই তাহলে আমরা পাবো গ্রস প্রফিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের অঙ্ক যদি তোমাদের বুঝতে হয় করতে হয় অবশ্যই ছকগুলো ভালো মতো পারতে হবে, বুঝতে হবে। তোমরা বাসায় ইনকাম স্টেটমেন্ট, রিটেন আর্নিং স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এই তিনটি ছক ভালো মতো দেখবে, যাতে করে আমার আর ছক না দেখানো লাগে। তারপরে যদি তোমাদের লাগে আমি দেখাবো, তোমরা আমাকে জানাবে যে বাকি ছকগুলো তোমাদের দেখাতে হবে কিনা। যদি ছক তোমাদের না দেখাতে হয় তাহলে আমি সরাসরি অঙ্কে চলে যাব, আর যদি ছক দেখাতে হয় তাহলে আমি তোমাদের ছকগুলো গুছিয়ে দিব। আজকে এ পর্যন্তই থাকলো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবে, কেউ কমেন্টে না করতে চাইলে আমাকে ইনবক্সে করবে, আমি তোমাদের প্রশ্ন উত্তর দেব। সে পর্যন্ত ভালো থাকো, দোয়া রেখো, তোমাদের জন্য দোয়া করো, সবাই ভালো থাকো, অনেক ভালো।